উজানের ঢলে হঠাৎই প্লাবিত পাবনার চলনবিলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে পাকা ধান। শ্রমিক সংকটে ধান কেটে দ্রুত ঘরে তুলতে পারছেন না কৃষক। ভেজা ধান যাও বা ঘরে তুলেছেন তাতেও বাড়ছে উৎপাদন খরচ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। হঠাৎ করেই বিলে পানি ঢুকে তলিয়ে গেছে সোনালি ধান, এই চিত্র পাবনার চলনবিলের। চাটমোহর উপজেলার ছাইকোলা হরিপুর নিমাইচড়া হান্ডিয়াল ইউনিয়নের মাঠে যখন পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা, তখনই উজানের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ধান। পানির ভেতর নামে কাটতে কষ্ট হচ্ছে, লিয়ে যেতেও কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে ধান 500 টাকা 1000 টাকা কাটাচ্ছে, তার ধান খরচ বাড়িয়ে যাচ্ছে। কৃষকের বিশাল ক্ষতি হয়েছে, ধানটা কাটে সময় পায় নাই। কৃষকরা জানান শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, বেশি মজুরিতে কিছু শ্রমিক মিললেও রয়েছে নৌকা সংকট। বিকল্প নানা উপায়ে ভেজা ধান ঘরে তুলতে পারলেও বেড়েছে খরচ। বিলের একটি স্লুইস গেট খোলা থাকায় এই দুর্ভোগ, অভিযোগ কৃষকদের। যে লিভারের দাম আছিল 600 টাকা, এখন হয়েছে 1000 টাকা, আর লিয়ে যাচ্ছে কষ্টের শেষ নাই। কাজ হচ্ছে নৌকায় করে উঠাচ্ছি, বিঘা প্রতি 7000 করে খরচ হচ্ছে, এছাড়া আরো গাড়িতে দেওয়া হচ্ছে। বছর বছর এই সময় সুইচ গেট খোলা রাখে, পানি আসে ধান টান ডুবে যায়, আমরা ধানই কাটি পারি না। যখন ধান ফান কাটা হয়ে যায় তখন সুইচ গেট আটকা যায়। কৃষি বিভাগ জানায় প্রণোদনার ব্যবস্থা হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে। সরকারি যদি কোনো ডিসিশন থাকে প্রণোদনা বা পুনর্বাসন কার্যক্রম, সেখানে আমরা কৃষককে সহযোগিতা করতে পারি। চলনবিলের চাটমোহর অংশে এবার 9,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন।